নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার 24 ফেব্রুয়ারি 2023 যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, এই প্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারকগ্রহ হচ্ছে রাহু। রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ অবস্থাতে থাকে, আপনি জানবেন আগামী দিনে আপনার কিন্তু বড় ধরনের প্রাপ্তি কিন্তু হবে। কারণ রাহুর যে বলবত্তা, রাহু কি করে, রাহু যে কোনো জিনিস হঠাৎ ঘটায়। এই যে আমি পাঁচটি রাশির কথা বলছি, যে কোনো দিক থেকে কিন্তু অর্থ প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে, যে কোনো দিক থেকে। যারা টিকিট কাটেন তাদের ক্ষেত্রে তো আমি টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাই, কিন্তু আপনার জন্মছকে যদি চারটি গ্রহ রাহু শুক্র বুধ এবং শনি, রাহু শুক্র বুধ এবং শনি আপনার জন্মছকে যদি শুভ অবস্থাতে না থাকে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তিতে বাধা কিন্তু আসবে। কারণ এই যে প্রাপ্তির জায়গাটা, সেটা হচ্ছে আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব। আমি প্রতিটার সঙ্গে প্রতিটা কিন্তু সংযুক্ত আছে। আপনি অল্পের জন্য এক দু নম্বরের জন্য অর্থ আপনার কেটে যাচ্ছে, রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করবে, লিখে রাখুন। অর্থাৎ অল্পের জন্য, কিন্তু যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন হচ্ছে না, সেখানে আপনাকে বার চার্ট রিফরমেশন ফর্মুলাটি ইউজ করতে হবে। বর্তমানে রাহু রক্ষা কবজের উপর ডিসকাউন্ট রয়েছে, অর্থাৎ 28 ফেব্রুয়ারির মধ্যে যারা নিতে ইচ্ছুক আছেন, 28 ফেব্রুয়ারির মধ্যে আপনারা রাহু রক্ষা কবজ বুকিং করতে পারেন, বিশেষভাবে ডিসকাউন্ট রয়েছে। তো আগামীকাল শুক্রবার যে পাঁচ রাশির আমি কথা বলবো, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার রাশিচক্র, আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব। এই ভাবগুলোকে চুলচেরা বিশ্লেষণ করা দরকার। আপনি ভিডিও শুনছেন, আপনি বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। দেখুন, আপনি আগে আপনার ন্যাকাল চারটা খুলে এখন রাহু কোথায় অবস্থান করছে, অর্থাৎ রাহু কত নম্বর নক্ষত্রে, কত নম্বর ডিগ্রিতে, লগ্ন থেকে দ্বাদশের মধ্যে শুক্র বুধ এবং শনি, এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে দেখা দরকার মহাদশা, দশা অথবা মহাদশা আপনার পারমিট করছে কিনা। কারণ একটি কথা আমি বারবার বলি, কিছু কিছু ক্ষেত্রে থাকে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণ আপনাকে কিন্তু প্রাপ্তি ঘটিয়ে দিতেই কিন্তু পারে। ছোট প্রাপ্তি কারো কারো ঘটছে, কারো কারো বড় প্রাপ্তি ঘটে যাচ্ছে। তবে আপনার হস্তরেখা একবার দেখান, সেই জায়গার চিহ্ন রয়েছে কিনা, আপনার আকর্ষিক প্রাপ্তির চিহ্ন রয়েছে কিনা সেটা আগে দেখুন, তারপর আপনি বড় ধরনের সিদ্ধান্ত নিন। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারকগ্রহ রাহু। রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটানো কিন্তু সম্ভব। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু অর্থপ্রাপ্তির
যোগ কিন্তু থাকে, কারো কারো ক্ষেত্রে একটু আগে থাকে, কারো কারো ক্ষেত্রে একটু দেরিতে থাকে, আবার কেউ কেউ বুঝতে পারে না, হয়তো তার বা কেটে গেছে, সেই জায়গাটাকে রেক্টিফিকেশন করে বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে সেটা কিন্তু নিয়ে আনানো সম্ভব। দেখুন, আমি পাঁচ রাশির কথা বলছি, এই একই রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে। আমি যে কথাগুলো বলছি আপনার সাথে মিলতে পারে অথবা না মিলতেও পারে। আপনি ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন কিন্তু একবার দেখছেন না যে আমার বার্থ চার্টটা একবার দেখায় বা হস্তরেখাটা একবার দেখায়, এত এত অর্থ অপচয় করছি, সময়টা আমার ক্ষেত্রে আদর্শ কি না, সঠিক রেমেডির দরকার রয়েছে। এবং রাহু রক্ষা কবচ কিন্তু আমি আবারও বলবো মিরাকেল কাজ করছে, মানে এক কথাই, যাতে অল্পের জন্য বড় ধরনের অর্থ মিসকেয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ কিন্তু মিরাকেল প্রাপ্তি কিন্তু ঘটাচ্ছে। জীবনে প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কম বেশি প্রত্যেকেরই কিন্তু বাধা রয়েছে, কিন্তু সেটাকে অ্যাক্টিভেট করার জন্য আপনাকে সঠিক ফর্মুলা আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, যেটা আপনার জীবনে বড় ধরনের অর্থপ্রাপ্তি করতে সাহায্য করবে। আমি বলছি বলে যে আপনার হবে এটা না, আবার যদি আপনার কপাল জোর যদি থাকে, দশা মহাদশা যদি ঠিক থাকে, আপনার রাহু যদি স্ট্রং থাকে, ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, ধনভাব যদি স্ট্রং থাকে, আকর্ষিক প্রাপ্তির ভাব যদি স্ট্রং থাকে, তাহলে আমি যে কথাগুলো বলছি সেটা আপনার সাথে কিন্তু ঘটবেই ঘটবে। লিখে রাখুন, নাম্বার ওয়ান, আগামীকালের যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 3 এবং 1, আপনাদের টাইমটা যে দেখা যাচ্ছে সকাল 9:18 থেকে 11:32 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 8:04, টাইম 4:06:32 পর্যন্ত। বৃষ রাশি টার্গেট নাম্বার 7:09, সময় 8:45 থেকে 10:52 পর্যন্ত। মিথুন রাশি টার্গেট নাম্বার 5:06, সময় 9:19 থেকে আপনার 12:27 পর্যন্ত। অন্তিম এবং শেষ রাশি কর্কট রাশি টার্গেট নাম্বার 9:01, শুভ সময় সকাল 10:45 থেকে 11:28 পর্যন্ত। টাইমটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এই যে আমি পাঁচ রাশির আমি কথা বললাম মহাপ্রাপ্তির ক্ষেত্রে, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে যদি আপনার গাঢ় যোগ থাকে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান আপনার জীবনকে বদলে দিতে পারে। আবার বলবো, রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট রয়েছে
28 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত। যারা নিতে ইচ্ছুক আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার, ধন্যবাদ।